সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কয়েকদিন আগে থেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবিনের বেশ কিছু ছবি খুব দেখা যাচ্ছিল। বেশ মোটা শরীরের অধিকারী এ যেন এক ভিন্ন মেহজাবিন, এবং মেহজাবিনের এই ভিন্ন লুক কিন্তু তিনি একটি নাটকের প্রয়োজনে এনেছেন। জনপ্রিয় নাট্য পরিচালক সাগর জাহান বরাবরের মতো এবার ঈদেও ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে নাটক নির্মাণ করছেন, যেখানে মেহজাবিনের সঙ্গে তাহসান খান অভিনয় করবেন। নাটকের নাম মায়া সবার মতো না। এতে মেহজাবিনকে দেখা যাবে অন্যরকম এক চরিত্রে, এবং তার এই ডিফারেন্ট ক্যারেক্টারের জন্যই কিন্তু তার এই ডিফারেন্ট গেট আপ। এখন যেটাই হোক না কেন, হুট করে এখন যদি কেউ তার এই ছবিগুলো দেখে, আই এম শিওর প্রথমে চিনতে একটু হলেও হিমশিম খেতে হবে। তবে মেহজাবিন যে নিজেকে ভেঙেছে এই ব্যাপারটা কিন্তু ভালো লেগেছে, কারণ বেশিরভাগ সময়ই আমরা মেহজাবিনকে রোমান্টিক ক্যারেক্টার প্লে করতে দেখেছি। বাট এবার এরকম একটা চ্যালেঞ্জিং রোলে মেহজাবিন যে অভিনয় করতে চলেছেন, এই ব্যাপারটা কিন্তু আসলেই কমেন্ডেবল। এছাড়া এই ভিন্ন মেহজাবিনের সঙ্গে তাহসানের ক্যারেক্টার কেমন ফুটে ওঠে সেটাও দেখার বিষয়। এই নাটক সম্পর্কে ডিরেক্টর সাগর জাহান জানান, ইউজুয়ালি দেখা যায় যে মোটা মানুষগুলোকে সমাজে দুর্বল মনে করা হয়, চাকরি বিয়ে কিংবা অন্য নানা ক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়। মায়া নামের মেয়েটিও এই সমস্যার সম্মুখীন, কিন্তু সে খুব সাহসী, আত্মনির্ভরশীল। মেহজাবিনের অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, মেহজাবিন মেধাবী এবং পরিশ্রমী একজন অভিনেত্রী। মায়া চরিত্রে অভিনয়ের জন্য সে অনেক কষ্ট করেছে। প্রচণ্ড গরমে ভিন্ন রকম একটি পোশাক পরিধান করে সকাল থেকে রাত পর্যন্ত সেটি একবারও না খুলে খুব কষ্ট করে শুটিং করেছে। তাহসান খান বলেন, মেহজাবিনের জন্য মায়া নতুন ধরনের চ্যালেঞ্জিং একটি চরিত্র, এটি ফুটিয়ে তুলতে সে খুব কষ্ট করেছে। সো ভিউয়ার্স, মেহজাবিনের এই নতুন লুক নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।